রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপি জেলা কার্যালয়ে একটি দলীয় বৈঠকে যোগদান করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তার উপস্থিতিতে একটি সাংবাদিক বৈঠক করেন। বিজেপির রাজ্য সভাপতি জানান, মোর্চার নেতাকে উত্তর কলকাতা গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসন এখনো এক বছর পার হয়ে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কথা মতো বিজেপির কর্মী সমর্থকদেরকে এইভাবে হেনস্থা করছে। দুর্ভাগ্যের বিষয়, সেই সময় এপিডিআরের নেতৃত্বে একটা মিছিল হয়েছিল, যে মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদের দাবি উঠেছিল। তখন আমাদের বিজেপির কার্যকর্তারা সেই মিছিলের সামনে গিয়ে আটকায়। স্বাভাবিকভাবে সেখানে আমাদের এই যুব মোর্চার নেতাও ছিলেন। এতদিন পরে তাকে সেই কেসে তাকে অবরুদ্ধ করা হলো, অত্যন্ত নিন্দাজনক। দল পাশে আছে, দল অলরেডি লিগাল সেল তার পাশে দাঁড়িয়ে তার জামিন যাতে হয় সেই ব্যাপারে চেষ্টা করছে। তারা অগ্নিপথ নিয়ে আজও বিক্ষোভ মানে অব্যাহত এবং বহু ট্রেন বাতিল হয়ে গেছে। সাধারণ যারা নিত্য যাত্রী বা যুদ্ধবন্ধের চিকিৎসা নিয়ে তারা তো সমস্যা পেলেন, কি বলবেন? দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এরকম একটা ভালো প্রকল্প, ভালো প্রজেক্ট, সেই প্রজেক্টকে তার বিরোধিতায় আমাদের বিরোধী দলেদের উস্কানিতে, তাদের অপরিণামদর্শিতার জন্য তাদের উস্কানিতে কিছু যুবক তারা এই ধরনের কাজ করছে, যারা আমার মনে হয় যে দেশের সেনাবাহিনীতে যোগদান দিয়ে ভারত মাতাকে সেবা করতে চান, ভারত মাতার সেবা করতে চান, তারা কেউ এইভাবে ট্রেন বাস পোড়াতে পারে না আমার বিশ্বাস হয় না। তো স্বাভাবিক, এর পেছনে অন্য শক্তি আছে, রাজনৈতিক ইন্ধন আছে এবং সেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হচ্ছে। আজকে মানুষ চার বছর পাঁচ বছর এনসিসিতে করতে পারে, স্কুলে কলেজে বিনে পয়সায়, সেখানে চার বছর আর্মিতে সার্ভ করার সুযোগ দেওয়া হচ্ছে তার সাথে উপযুক্ত পরিমাণ পারিশ্রমিক দিয়ে, এবং সেখান থেকে বেরিয়ে আসার পর অগ্নিবীর সার্টিফিকেট নিয়ে তারা বাজারে আসবেন এবং তাদেরকে বিভিন্ন রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ বিজেপি শাসিত রাজ্যগুলো, অসম সরকার, তারা বলে দিয়েছে যে সমস্ত অসমের যুবকরা অগ্নিবীর হয়ে বেরোবেন তাদের সবাইকে তিনি আসাম ব্যাটালিয়ানে যোগদান করাবেন। স্বাভাবিকভাবে তারা কেউ বেকার থাকবেন না, কিন্তু আমাদের যারা বিরোধী তারা মিথ্যে কথা বলে এই যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর জাতীয় সম্পত্তির ক্ষতি করা আমার মনে হয় না কোনো দেশপ্রেমিক যারা সেনাবাহিনীতে কাজ করতে চায় তাদের কাজ। দিলীপ কুমার মন্ডল, তিনি যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আমাকে না জানিয়ে জেলা এবং ব্লক কমিটি করা হয়েছে, আমাকে যারা ভালোবাসেন তারা বসে যায়, কি বলবেন? দেখুন, এই ধরনের মন্তব্যের জায়গা পার্টিতে নেই। কারো যদি কোনো বিষয় নিয়ে অসুবিধা হয় তাহলে সে পার্টির নেতৃত্বের সাথে আলোচনা করতে পারে। পার্টি সংবিধানে কোথাও লেখা নেই যে দূত কুমার মণ্ডলের সাথে আলোচনা করে এই কমিটিগুলো তৈরি করতে হবে। কিছু মানুষ মনে করে যে আমরা বড় নেতা হয়ে গেছি, কিন্তু আদতে যে আমরা প্রত্যেকে পার্টির জন্য নেতা, পার্টির বাদ দিয়ে কারো কোনো অস্তিত্ব নেই, পার্টি ছাড়া আমরা প্রত্যেকে বিগ জিরো, সেইটা অনেকে ভুলে যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।